হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ভালো আছি, তো ভালো মন্দ মিলেই আছি। তো ফ্রেন্ড, আজ সকাল সকাল আগে কাজ করে নিচ্ছি, কারণ দিদি নেই, বোন আর আমি মিলে দিদি কাছে মামার মেয়ের বাড়িতে। তো বিকালেই চলে আসবেও, সিয়ানও নেই, আয়ুষ রয়েছে ঘরে একা একা। তো সকাল সকাল আজকে মানে কী বলবো ফ্রেন্ড, আগে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার শরীরের কন্ডিশানটা, রিপোর্টটা হয়েছে, ব্লাড টেস্টটা, তো রিপোর্টটা আমি আনা হয়নি, মানে ফার্মেসিতে রয়ে গেছে, আনবো। আর হচ্ছে আবার USGটাও করতে দিয়েছে, USGটাও করতে যাব কয়েকদিন পরেই। তো ফ্রেন্ড, মানে কাজকর্মগুলো সব কমপ্লিট করে বোন আর আমি মিলে তারপর আবার বেরিয়েছিলাম একটুখানি। তো সারাদিনই তো কাজ থাকে। তো ফেসবুকে আজকে একটা ফ্রেন্ড একজন পোস্ট করেছে যে ফেসবুক খুললেই দেখি কি রান্না, মাছের ঝোল রান্নার বিছনা গুছানো। তো আমি তাকে কমেন্ট করেছি যে যে কাজটাকে আপনি ছোট করে দেখছেন, ঠিক আছে, সেটা একবার আপনি করে দেখবেন। উনি বলেছে যে কাল থেকে ছাড়বো ভিডিওটা, অবশ্যই আমাকে মেনশন করেনি, কারণ এই পৃথিবীতে আমি একা না যে আমি রান্না করি, বিছনা গুছাই। আমি বিছনা তো গোছাই না বেশি, তোমাদের ব্লগিংয়ে আমি দেখাই না বিছনা গুছানো। তো দেখালেও কোনো আপত্তি নেই, যেটা আমার লাইফস্টাইল সেটাই আমি দেখাই। তো ভেবেছিলাম এটা অন্যরকমভাবে বলবো। তো চলো তোমাদের সাথে আজকে গল্প করছি আর বলছি। মানুষ না মানে অনেকে আছে যে ভাবে যে রান্না খাওয়া গোছানো এই জিনিসটাকে অনেকে হেয় চোখে দেখে। আজকের সমাজ তো মানে মানুষ মানুষকে যতটা নিচ করে দেখতে পারে, যেটা হয় ফ্রেন্ড। তো আমি মনে করি যে যে মানুষটা আমাদের এই আমরা যত মানুষ বাস করি, প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কোনো না কোনো কর্মের মধ্যে থাকি, যে যে কর্মই করি। যারা আমরা যাদের যারা পুরুষ আছে বাড়ির, তারা বাইরে কর্ম করে, যারা আমরা না মেয়ে আছি তারা আমরা ঘরে কর্ম করি। তো কর্ম কাজ এগুলো তো আমাদের নিত্য, মানে নিত্য প্রয়োজন, নিত্য জীবন। আমাদের পেটে দুটো, সবাই বলি আমাদের দুটো খাওয়ার জন্য আমাদের অনেক পরিশ্রম করতে, অবশ্যই আমাদের জীবনটা থেমে থাকার না। মা চলে গেছে আজকে 2 মাস হতে চললো, আমি কিন্তু এক মুহূর্তের জন্য থেমে নেই, সেটা তোমাদের আমি ব্লগিংয়ে মানে জানাই। আমি কিন্তু অসুস্থ হয়ে গেছি, আমি ওষুধ খাচ্ছি, আমি ট্রিটমেন্ট করছি, আমার স্ট্রেস আছে, তাও আমি চলছি। সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, অনেকে শেয়ার করে, আমি শেয়ার করি। আমি এখন ভিডিওটা করতে আগে খুবই আমার বাধা বাধা লাগতো, লজ্জা লাগতো, সেই জায়গাটার থেকে এখন আমি তোমাদেরকে আপন করে পেয়েছি, এখন সেই জায়গাটা আমার ভালো লাগে। আমার একটা জায়গা, আমার একটা নিজস্ব জায়গা আছে যে অনেক মানুষ আছে সেটা আমার দেখছে, আমার থেকে আমি কারোর থেকে শিখছি, আমার থেকেও শিখছে, বা আমাকে কেউ ভালো বলছে, আমিও কিন্তু সবারটা দেখি যেভাবে যে করে যাই করুক। তো কী বলতো ফ্রেন্ড, মানে মানুষকে কোনো দিন এইভাবে মানে হেয়র চোখে কাউ কোনো কাজ বা কোনো কিছুকে দেখা উচিত না। অবশ্যই সেটা একটা ঠাট্টার মেনশান ছিল, তো সেখানে লেখা ছিল যে কাল থেকে আমিও ব্লগ দেব। তো আমি ওনাকে পার্সোনালি বলেছি যে ঠিক আছে, আমরা অপেক্ষায় রইলাম, কাল থেকে আপনার মাছের ঝোল আর আপনার বিছনা গোছানো আমরা ভিডিও দেখব। তো মাছের ঝোল আর বিছনা গোছানোর ব্যাপারটা আমি বলি, তো রান্নাটা হচ্ছে একটা সাধনা, রান্নাটা কিন্তু বললেই হয়ে যায় না, আর সবাই সেটা করতে পারে না। প্রত্যেকটা কাজ আমরা যে সংসারে কাজ করি না, সংসারে সকাল থেকে উঠে, আমি কিন্তু গ্র্যাজুয়েট মেয়ে, আমি কিন্তু শিক্ষিত, অবশ্যই আমি শিক্ষিত, কেন হয়তো সেইভাবে শিক্ষিত না হলেও যেটুকুনি বেসিক শিক্ষিত সেটা আমি শিক্ষিত। MA-তে ভর্তি হয়েছিলাম, MA-টা কমপ্লিট আমি করতে পারিনি ফ্রেন্ড, মানে MA-র ফার্স্ট ইয়ারে উঠেই আমার বিয়েটা হয়ে যায়। মানে তখন প্রেম করছি, প্রেমের নেশা, প্রেমের নেশায় বিয়ে করব, একদম সত্যি কথা বলতে পিছু পা হই না। মা বলেছিল যে বাবা কটা দিন পরে বিয়েটা কর, তো তারপরে নানা প্রবলেম, আমার বরের থেকে প্রেশার হলো, তার জন্য বিয়েটা করলাম। তো সেই অনেক হিস্ট্রি আছে, তোমার সাথে এক করে শেয়ার করব। জীবনটা তো মানে এইভাবে হয় না, অনেক অনেক রকম, অনেক রকম প্রবলেম থাকে মানুষের জীবনে। তো এখন ভাবি MA-টা কমপ্লিট করে বিয়েটা করলেই হয়তো ভালো হতো, সেটা আমি বুঝলাম না, আমি বিয়েটা করে ফেললাম, তারপরেই আসে সংগ্রাম জীবনে। তো তখন থেকেই ভাবতাম ভিডিও লাইনে আসবো বা ভিডিও করবো কিছু, তাও ভয়ও পেতাম। তো আগে ভিডিও তোমাদেরকে বলেছি আমি ফোনটা কীভাবে কিনেছিলাম, আমার একটা আংটি ছিল যেটা আমি বন্ধক দিয়ে কিনেছি ফোনটা। তো জীবনে কী বলতো মানে কোনো কিছু পেতে গেলে কোনো কিছু হারাতে হয়, এটা আমরা সবসময় শুনে এসেছি। জীবনে প্রত্যেকটা পদই না হারানো, মানে তুমি না যে সুখটা না তুমি কিছু মিনিটের জন্য পাবে, সারাটা জীবন না তোমার সাথে দুঃখটাই থাকবে। মানে দুঃখটা রীতিমতো চলছে, তার মাঝে একটু সুখটা আসছে, সেটাকে তুমি উপভোগ করছো, এর থেকে তুমি বেশি কিছু এখানে পেতে পারবা না। তা তোমার আমি বলো কি তুমি বলো, আমরা যারাই এসেছি এখানে তারাই আমরা এখানে সব নাটক করতে এসেছি,
আমাদের নাটক শেষ, আমাদের নাটক আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব। এটাই তো আমাদের জীবনের স্টার্ট, মানে সেভেন এজ অফ ম্যান যেটা একটা আমাদের কলেজে ছিল, ইংলিশ একটা একটা গল্প ছিল, সেখানে আমাদের স্যার বোঝাতো যে আমরা এখানে এই এই ধরাধামে আমরা নাটক করতে এসেছি। আমরা যেমন পয়সা খরচা করে থিয়েটারে যাই, আমরা হচ্ছে যেমন নিজেদেরকে নাটক দেখতে, অন্যরা যে রোল প্লে করে সেটা কিন্তু বাস্তব রোল প্লেটা কিন্তু আমরা আমাদের জীবনে করছি, প্রত্যেকটা নিয়ত করছি। তা যারা সিনেমা করে, যারা নায়ক নায়িকা, তাদের থেকে কিন্তু আমরা রিয়েল নায়িকা। হয়তো আমরা স্লিম না, হয়তো আমরা অত ব্রাইট না, আজও টিকটিকি ডেকে সত্যি সত্যি বলে দিল কিন্তু ফ্রেন্ড। তো বেসিক্যালি সত্যি বলছি, তোমাদের সাথে ভিডিও করে আমার সত্যি মনের কথা বলে আমি শান্তি পাই। আমার একটা জায়গা, আমি আর এখন ভয় পাই না কে শুনলো, কে দেখলো, কে জানলো কিসের। আমি কোনো অকর্ম করছি না, কুকর্ম করছি না, আমি আমার লাইফস্টাইলটা তোমাদের শেয়ার করছি, আমার জীবনের যে কাহিনিগুলো সেগুলো আমি তোমাদের সাথে তুলে ধরছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি। তো এর থেকে বড় কিছু আমার জীবনে পাওয়ার নেই, আমি সেটা জানি। তো কী বলতো ফ্রেন্ড, কে কী বললো, কে কী ভাবলো সেটা নিয়ে আমি আর মাথা ব্যথা করি, আর কেনই বা মাথা ব্যথা করবো? কেন মাথা ব্যথা করলেই মাথা ব্যথা হবে, ওষুধ খেতে হবে, এমনি নিজের লাইফে অনেক মাথা ব্যথা আছে। তো মানুষকে তুমি কোনোদিনও শুধরাতে পারবে না, মানুষের কথা সারাটা জীবন তোমাকে শুনতে হবে, তুমি যত ভালো কাজ করো বা যত করো। এই যে বোন আর আমি মিলে এই যে ব্লগিংটা ভিডিওতে তোমাদের শেয়ার করছি, বোন একদিকে কাজ করেছে, একদিকে আমি কাজ করেছি, যতই কাজ করি তাও যেন কোথাও যেন আমরা কাজই করি না। হয়তো এটা হয় যে তুমি যতই করে যাবে দেখবে তার বিনিময়ে না, যে যত করে না জীবনে সে জীবনে তত কষ্ট পায়, তাকে জীবনে তত শুনতে হয়। আমার কথার সাথে তোমাদের যদি মিল থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, কেন আমার লাইফটা শুধু আমার একার সংগ্রাম না, এই পৃথিবীতে অনেক এরম অনেক ছেলে মেয়ে আছে তাদের জীবনের সাথে আমার জীবনের অনেক মিল আছে। এটাই হয়, আমার মাকেও দেখেছি সেম, মানে আগের ব্লগে তোমাদের বলেছি যে মাও দেখতে আমি সংগ্রাম করতো, মা একটা হাই এডুকেটেড গার্ল ছিল, প্রচুর স্ট্যান্ডার্ডে ছিল। আমার মায়ের জীবনী নিয়ে আমি একটা বই লিখবো, নিজের কাছে রাখবো, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার মা না আমার মায়ের জীবনের প্রত্যেকটা কাহিনী আমাকে তুলে ধরে গেছে, মার পড়াশোনার জীবন থেকে শুরু করে মার ছোটোবেলার জীবন, মার বিবাহিত জীবন, মার বেবি হওয়ার জীবন, মার প্রত্যেকটা সংগ্রাম আমি আমার আমার ভেতরে আমি গেঁথে নিয়েছি। কোথাও যেন মায়ের মতন আমার জীবনের অনেকটা ছোঁয়া ছোঁয়া, কিন্তু অতটা না হলো অনেকটা। একদিন তো আমার স্যার বলেই দিয়েছিল মায়ের রূপই ধরেছিস, মায়ের মতনই সব। কিন্তু একটা জিনিস তোমাদের ভালোবাসায় কী বলতো ফ্রেন্ড, যেখানে যাই না যেই স্থানটাতে যাই সেই স্থানটাতে না খুব সম্মান পাই, খুব ভালোবাসা পাই, খুব আপনত্ব পাই। মানে বলে না যে আমাদের এখানে একটা জায়গা আছে, সেই জায়গাটা মানে অনেক আগেকার দিনে আগে অনেক প্রবলেম হতো, আমার ওখানে আমি যাই, ওখানে গেলে প্রত্যেকটা মানুষের সাথে একতা আছে, গেলেই বলবে স্বাগতা চা খাও, চা খাই না, স্বাগতা তুমি এটা করো ওটা করো, খুব আপ্যায়ন করে। তা মানুষের সাথে না আমি মনে করি এই যে ব্যবহার, এই যে ভালোবাসাটা, এই যে আপনত্বটা যেটা আমাদের মানুষের মধ্যে হারিয়ে গেছে সেটা যেন কোথাও যেন মানে খুঁজে পেতে চাই, বা এটাই ভালো লাগে। আজও কেউ আসলে পারে মানে কাউকে চেয়ার দিয়ে বসতে দেওয়া, কাউকে ভালোবাসতে দেওয়া, এই জিনিসটাই যেন অনেক খুব ভালো লাগে। অহংকার কী হবে অহংকার, ওই তো অহংকার, সব অহংকারই পুড়ে ছাই হয়ে যাবে। তো থাক না, যে কটা দিন আছে পৃথিবীতে সবার সাথে নিয়ে থাকবো, সবাইকে নিয়ে থাকবো, তা বলে কি অন্যায় সহ্য করবো? মুখ বুঝে থাকবো, মুখ বুঝেই থাকি, সহ্য করি। মা যেমন বলতে পারবে একটু সহ্য কর, বোনও বলে দিদি একটু সহ্য কর, মুখটা একটু বন্ধ কর, মুখটা বন্ধ করে থাকি, যখন না পারি তখন কিন্তু দাপড়ে দাপড়ি করি। তাই তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করি, অনেক অনেক সাপোর্ট পাই তোমাদের, তোমাদের ভালোবাসাতে আমি একটা জায়গায় যাচ্ছি। তোমাদেরকে সত্যি বলছি তোমাদের জন্য, তোমাদের মানে ঋণ আমি শোধ করতে পারবো না। তাই আমি থিয়েটারের হয়তো নায়িকা না হতে পারি, কিন্তু আমি আমার রিয়েল যে জীবনটা লিড করছি আমি কিন্তু থিয়েটারের নায়িকার থেকে অনেক বড় রিল প্লে করছি। কারণ সেখানে কিন্তু নায়িকাদের সব কিছু গুছিয়ে দিয়ে জাস্ট নাটক দেখানো হয়, কিন্তু আমি তোমাদের সামনে রিয়েল আমার জীবনটাকে, আমার জীবনীটাকে তুলে ধরি। তা এটা আমি নিজেকে ভাবি যে কোথাও যেন আমি তাদের থেকে কিন্তু কোনো পায়ে পিছিয়ে নেই, তাই না? কোনো দিনও কোনো আর্টিস্ট আসলে না আমি দৌড়ে দেখতে যাই না, কেন বলো তো? আমার মা বলতো নিজেকে আমি কোনোদিনও না সেইভাবে যে বড় আর্টিস্ট বলে তাকে আমি দেখতে যাব ধাক্কা গুতা খেয়ে, এটা আমার মধ্যে কোনো দিনই ছিল না, নেইও। আমি হেলদি, আমি মোটা, আমি যেমনই হই আমাকে
আমাকে নিয়ে লোকের কথারও শেষ থাকবে না, আমাকে নিয়ে পিঠ পিছে অনেক কথা বলবে। কিন্তু জানো তো, ফ্রেন্ড সত্যি কথা বলতে আমারই আবার সব নকল করবে, আমার মতন ড্রেস আপ করতে চাইবে, আমার মতন সাজতে চাইবে, আমার মতন টকিং করতে চাইবে, সবটাই কিন্তু আমার মতন চাই, কিন্তু আবার আমাকে নিয়ে কালচারও চাই। তো চলো, তোমাদের সাথে আমি আমার জীবনের সব কাহিনিগুলো আস্তে আস্তে এইভাবেই শেয়ার করবো, এইভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো তোমাদের ভালোবাসাতে। তো তোমরা আমাদের ভালোবাসা দিচ্ছ, তোমাদের কাছ থেকে এটা পাচ্ছি, এটা আমার অনেক অনেক পুণ্যের ফল। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আবারও ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।